লখিমপুর লোকনাথ সেবা মন্দিরের উদ্যোগে শুক্রবার কল্যাণপুর বাজার থানা সহ বিভিন্ন জায়গায় স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে এক সাফাই অভিযান সংগঠিত হয়। সাফাই অভিযানের নেতৃত্ব দেন কল্যাণপুর লোকনাথ সেবা মন্দিরের সভাপতি মিলন চক্রবর্তী, সম্পাদক বিজিত পাল, মন্দির কমিটির সদস্যরা সহ অন্যান্যরা। সকাল থেকে শুরু হয় সাফাই অভিযান। প্রথমে কল্যাণপুর থানা থেকে শুরু হয়, তারপর কল্যাণপুর বাজার সহ বিভিন্ন মন্দির প্রাঙ্গণে সাফাই অভিযান করা হয়। আজকে আমরা জয় বাবা লোকনাথ সেবা মন্দিরের পক্ষ থেকে আগামী যে 19শে জ্যৈষ্ঠ জয় বাবা লোকনাথের তিরুদান উৎসব, এই উৎসবকে সামনে রেখে আমরা আজকে কল্যাণপুর বাজার, থানা চত্বর এবং নাটমন্দির চত্বর আমরা সাফাই অভিযান করেছি। আমাদের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে স্বচ্ছ ভারত মিশন, সে ভারতকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে একটা পরিকল্পনা, এই পরিকল্পনার উদ্দেশ্যে এবং এই পরিকল্পনাকে সামনে রেখে আমরা আজকে জয় বাবা লোকনাথ সেবা মন্দিরের পক্ষ থেকে, কল্যাণপুর জয় বাবা লোকনাথ সেবা মন্দিরের পক্ষ থেকে আমরা আজকে কল্যাণপুর বাজারে সাফাই অভিযান করেছি। আমাদের তৎসঙ্গে আমি আপনাদের পক্ষ থেকে আমি কল্যাণপুরবাসী এবং সারা ত্রিপুরাবাসীকে জানাচ্ছি যে আমাদের আগামী যে 19শে জ্যৈষ্ঠ জয় বাবা লোকনাথের তিরুদান উৎসব, সেই উৎসবকে সবাই সহযোগিতা করবেন এবং সাফল্যমণ্ডিত করবেন, এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আমরা আজকে জয় বাবা লোকনাথ কমিটির পক্ষ থেকে সবাইকে নমস্কার এবং ধন্যবাদ। Bureau report, Voice 18.